আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রায় প্রতিদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুযোগ্য হাতে বাংলার একদিকে উন্নয়ন, অন্যদিকে বিজেপির সমাজকে দ্বিখণ্ডিত করবার যে চেষ্টা তাকে প্রতিহত করা, পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে যারা বিকৃত করছে তাদের বিরুদ্ধে বাংলার আপামর জনসাধারণকে নিয়ে তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সমস্ত সমাজকে ঐক্যবদ্ধ করে যে লড়াই দিচ্ছেন, প্রায় প্রতিদিনই সেই লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, নেতারা এই লড়াইকে আরো মজবুত করবার লক্ষ্যে দলে দলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজও আমরা আমাদের ডান দিকে বসে আছেন দীপক কুমার রায়, উনি বিজেপির এসটি মোর্চার রাজ্য সহ সভাপতি। শ্রী দীপক কুমার রায় বিজেপির এসসি মোর্চার রাজ্যের সহ সভাপতি, তাকে তিনি আমাদের কাছে আবেদন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি কথা বলেছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সাথে কথা বলে শ্রী দীপক কুমার রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার, যোগ দেওয়ার আবেদন গ্রহণ করেছেন। আরও একজন তার সঙ্গে আজকে এসছেন, তার নাম সুব্রত রায়, তিনি বিজেপির রাজ্য এসসি মোর্চার একজন সদস্য, তাকেও আমরা দলে আজকে গ্রহণ করলাম। পতাকাটা খুব সংক্ষেপে দীপকবাবুকে বলতে বলবো যে তার আমাদের দলে আসা এবং আমাদের দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সে লড়াইকে মজবুতিকরণের জন্য তিনি যে দলে এসছেন সে সম্পর্কে তিনি দু একটি কথা বলতে চান। উপস্থিত প্রত্যেক সাংবাদিক বন্ধুকে আমার অশেষ অভিনন্দন জানাই।
আপনারা আজকে যে এসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদও জানাই। আমি রাজনীতি শুরু করি 2014 সাল থেকে, বিজেপি দিয়ে আমার রাজনীতির প্রথম শুরু। কিন্তু আমি তো এই বাংলারই ছেলে, মমতা দিদিকে বহুদিন থেকেই দেখতাম, একটু পিছিয়ে যাই, কারণ পিছিয়ে না গেলে হবে না, কেন আমি আজকে এই দলটা করতে এলাম। 1998 মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বামফ্রন্টের মতো একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য কংগ্রেসের থেকে কাজ করতে পারছিলেন না বলে টিএমসি দলটা উনি তৈরি করেন 1998। তারপর 2011-তে টিএমসি দল সব মানুষের ভালোবাসায়, অনেক মানুষের অক্লান্ত পরিশ্রমে, যারা প্রথম থেকে টিএমসিটা করতো, টিএমসি করতে গিয়ে সিপিএমের অত্যাচারে তাদের কেউ সন্তান হারা, কেউ পিতৃহারা, কেউ স্বামী হারা, কেউ ভাই হারা, কেউ দাদা হারা, কারো চাকরি গেছে, কারো ব্যবসা গেছে, কারো অনেকে অনেক কিছু গেছে, অনেক মেয়েদের ইজ্জত গেছে। সেই নিঃস্ব রিক্ত লড়াকু লোকগুলো মমতা ব্যানার্জির সাথে থেকে 2011-তে টিএমসি দলটাকে ক্ষমতায় নিয়ে আসে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবং একটা 34 বছরের সরকার তেমন উন্নয়নের কোনো কাজই করেনি, শুধু ভাওতাবাজি দিয়ে গেছে। সেই সরকারটার এত কিছু না করার জিনিসটাকে কাজ করতে গেলে কোনো কারো 24 ঘন্টা ওটা নিয়েই থাকতে হবে। 2011-তে মমতা ব্যানার্জি রাজ্যের কী করে ভালো করা যায় সেটা নিয়ে 24 ঘন্টা উনি ভাবতে শুরু করলেন এবং কাজ করতে শুরু করলেন। তখন কিন্তু ওনার দলটা, উনি দল তো একটা পরিবার, তো উনি পরিবারের মায়ের মতো, তা মা তো যে কোনো সন্তানকে বিশ্বাস করবেই। এবার সন্তান যদি অপদার্থ হয় বা পেছন থেকে ছুরি মারে সেটা আলাদা কথা। উনি তখন 2011-র বোধহয় শেষের দিকেই আমাদের মাননীয় মুকুল রায় মহাশয়কে টিএমসি দলের সংগঠনটা দেখার জন্য দায়িত্বটা দিলেন, দলটাকে দেখার জন্য, যেহেতু উনি 24 ঘন্টা রাজ্যের কী করে উন্নয়ন করা যায় ওটাই ভাবতেন, ওটাই তখন ওনার বড় কাজ ছিল, কারণ মানুষ ওনাকে সেই দায়িত্বটা দিয়েছিল। মুকুলবাবু কী করলেন, ক্ষমতা পেয়ে এই যে নিঃস্ব রিক্ত সন্তানহারা, মানে পিতাহারা, ইজ্জত হারানো মেয়ে, এদেরকে ভুলে গিয়ে ওনার মমতা ব্যানার্জির কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনটা উনি আগে করেছিলেন এবং মমতা ব্যানার্জীকে বিশ্বাস করবেন এটাই স্বাভাবিক, কারণ সে তার দলের সঙ্গী। সে যদি ছুরি মারে তার দায় তার দায় মমতা ব্যানার্জির নয়। উনি তখন প্রত্যেকটা জায়গাতে ভুলভাল লোককে, যারা সিপিএমের হারমাত, তাদেরকে উনি আস্তে আস্তে দলে ঢোকাতে শুরু করলেন। সেই তারা দলে ঢুকে আস্তে আস্তে মুকুল রায়ের দ্বারাই বিভিন্ন জায়গায় দায়িত্ব পেতে শুরু করলেন। আমি নাম ধরে বলতে পারি বিভিন্ন জায়গার, দুই একটা উদাহরণ দিয়ে, যে ওই লোকগুলোকে উনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অব্দি করেছেন টাকার বিনিময়ে, যেরকম দলের কেউ ছিল না। এইবার আরেকজন নক্ষত্রের কিন্তু জন্ম হলো 2011-তে, একজন 24 বছরের তরুণ তুর্কি, দুর্দান্ত বুদ্ধি, সজাগ দৃষ্টি, মানুষের প্রতি প্রচুর ভালোবাসা, সেও এলো রাজনীতিতে 2011-তেই, মোস্ট পাবলিক জুলাই মাসে। সে এসে এবার রাজ্যটা ঘুরতে বেরোলো, কোথায় কী হচ্ছে সংগঠনটা দেখতে বেরোলো। দেখতে বেরিয়ে এসে দেখতে পেল যে মুকুল রায় সব ভুলভাল লোককে ঢোকাচ্ছে। সে তখন মাননীয় মমতা ব্যানার্জিকে কথাগুলো বলতে শুরু করলো, হয়তো তাকে প্রথম থেকে ভাবেনি যে ছোটো ছেলে কী বলছে বুঝতে পারছে না, এরকম কিছু হয়তো ভেবেছিল। কিন্তু ধীরে ধীরে সে যখন বারবার বলছে দলটার ক্ষতি করে দিচ্ছে, ভুলভাল লোক ঢোকাচ্ছে, ভুলভাল লোককে দায়িত্ব দিচ্ছে মুকুল রায়, আস্তে আস্তে কিন্তু তার কথাটাও দিদি বুঝতে পারলেন। এবং মুকুল রায় জানেন আপনারা সব জায়গায় টাকা নিয়ে পোস্ট দিত লোকে বলে, বিভিন্ন জায়গায় আমরা সব জায়গায় শুনতাম এটা, যে উনি যাকে পছন্দ করতেন, মানে যাকে পছন্দ করতেন আর কি, তাকেই পোস্ট দিতেন। এবার এইটা যখন আস্তে আস্তে ওই 24 বছরের ছেলেটি বলতে বলতে যখন মমতা ব্যানার্জি সত্যি দেখতে শুরু করলেন যে হ্যাঁ একটু দেখি তো ব্যাপারটা খোঁজ নিয়ে, হ্যাঁ উনিও দেখলেন ব্যাপারটা ঠিক, যখন মুকুল রায় দেখলো যে একটা বাচ্চা ছেলে এসে আমার এইসব টাকাবাজি তোলাবাজি সব বন্ধ করে দিচ্ছে, আমি দলটাকে ইচ্ছে মতো কায়দা করতে পারছি না আর, তখন সে হয়ে গেল তোলাবাজ। সেই তরুণ তুর্কি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় অভিষেক ব্যানার্জি। 2016 অনেক রকম বুদ্ধি করেও টিএমসিকে আটকানো গেল না। 2016-তে একজন ট্রান্সপোর্ট মিনিস্টার হলেন, আর আপনারা জানেন কীটা কারণটা, ওটাই তো বলছি আসছে এটা। এবার 2016-তে ট্রান্সপোর্ট মিনিস্টার হবার পর আপনারা জানেন যে বর্ধমান এবং বীরভূম থেকেই পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বালি আসে, এবং ওটা লিগ্যাল ব্যবসা, কোনো ইললিগ্যাল ব্যবসা না, কারণ ওরা গভর্নমেন্ট তার জন্য পয়সা পায়।
কি হয় এবার বালির গাড়ির মালিকরা কখনো কখনো একটু একটু মাল বেশি চাপিয়ে নিয়ে আসে, হয়তো সামান্য মাল, তার জন্য হয়তো 2-3 হাজার টাকা ফাইন হবে, কিন্তু তখন প্রত্যেক জায়গায় চেকপোস্ট বসিয়ে দেওয়া হলো যাতে ফাইন ধরলেই 50,000 টাকা ফাইন। আর যদি 50,000 না দাও এমন কেস দেবো গাড়ি আর বেরোবে না। এইটা করার পরে পশ্চিমবঙ্গের বর্ধমান বীরভূম জেলার লোক এবং কলকাতার লোক বালির দাম বেড়ে গেল 5 গুণ বেশি, নাবিশ্বাস উঠে গেল, লক্ষ লক্ষ পরিবার খেতে পাচ্ছে না যারা বালির ব্যবসায় যুক্ত। তখন একদিন 2016 লাস্টের দিকে বোধ হয় আমি ঝাড়গ্রাম ঘুরতে ওইদিকে ঘুরতে গেছি, গিয়ে দেখি সন্ধ্যের পরে ওভার লোক সব বালির লড়ি যাচ্ছে। তখন ঝাড়গ্রাম যাই পশ্চিম মেদিনীপুর এসপি হচ্ছে ভারতী ঘোষ এবং মন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, একজন উড়িয়া ব্রাহ্মণ শুভেন্দু অধিকারী, সে নাকি আবার আজকাল বলছে ভূমিপুত্র, সে তো উড়িয়া জলেশ্বর থেকে এসেছিল, তার দাদু কেনারাম দাস, কেনারাম দাস অধিকারী, তারা মোটেও বাঙালি নয় জন্মসূত্রে, তার জন্মটা হয়তো পশ্চিমবঙ্গে হতে পারে কিন্তু তার উড়িয়া, উড়িয়া উড়িষ্যা থেকে এসছে। সে এবং ভারতী ঘোষ মিলে পুরো বালির সিন্ডিকেট ওখান থেকে সব বালি যাচ্ছে, এইদিকে লোকের না বিশ্বাস উঠলো, তারা সব তখন গিয়ে ধরলো অভিষেক ব্যানার্জিকে যে আমাদের বাঁচান, লক্ষ লক্ষ লোক না খেয়ে মরছে, কেন আমরা একটু যদি বালি বেশি চাপাচ্ছি কখনো 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা ফাইন হয়, সেটাকে বলছে 50,000 টাকা দাও, কেন যাতে ব্যবসাটা না করতে পারি, ব্যবসাটা বন্ধ করার জন্য শুধু পশ্চিম মেদিনীপুর থেকে কামাবে, দুজনে মিলে কামাবে, সেই ব্যাপারটা করতে গিয়ে সেটা যখন সে আটকালো তখন সে হয়ে গেল তোলাবাজ। তাহলে আসল তোলাবাজটা কে, আসল তোলাবাজ কে ভাবুন, এবং সেই লোকগুলোকে বিজেপি নিয়ে একটা বড় জিনিস করছে। আসলে বিজেপির কাছে একটা যন্ত্র আছে, শুদ্ধিকরণ যন্ত্র, সেটা ডোনাল্ড ট্রাম্প বোধহয় উপহার দিয়েছিল মোদিজিকে, যত সম্ভব 2016 দিকে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প তো 15-তে হয়েছেন, তো উনি নাসার বিজ্ঞানী, পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানী দিয়ে অনেক প্রচুর টাকা, কোটি কোটি ডলার খরচা করে একটা যন্ত্র বানিয়েছিলেন, সেটা হচ্ছে শুদ্ধিকরণ যন্ত্র। ওই যন্ত্রে পয়সা দেবেন, আপনি ঢুকবেন আর একদম শুদ্ধ হয়ে বেরিয়ে যাবেন। তো এই যন্ত্র প্রথম ব্যবহার হয় মুকুল রায়ের উপরে 2017-তে, ওই যন্ত্রে মুকুল রায়কে ঢোকায় বার করে শুদ্ধ। আজকে অনেক কিছু বলতে পারি, সেগুলো পরে ধীরে ধীরে বলবো, মানে কালিরামের ঢোল আমি ফাটাবো, কালিরাম তো সিএ নিয়ে অনেক কিছু বলে যাচ্ছে, কালিরামের ঢোলটা ফাটাবো, ত্রিপুরায় কী করেছে, কী নির্বাচনে ত্রিপুরায় কী প্রতিশ্রুতি দিয়েছিল, 3 বছরে কী হয়েছে। আরে ঝাড়খণ্ড দেখুন, ডবল ইঞ্জিন, মানে কেন্দ্র রাজ্যে একসাথে করলে বিরাট উন্নতি হবে, তা উন্নতি বাবা পাঞ্জাবে করেছো, মধ্যপ্রদেশে করেছো, রাজস্থানে করেছো, ছত্তিশগড়ে করেছো, এত উন্নতি করেছো, উন্নতির চোটে হেরে গেছো। লাস্ট লেটেস্ট ঝাড়খণ্ড 2014-তে মোদী গভর্নমেন্ট হওয়ার পরে 2015-তে তাদের কথায় বিশ্বাস করে ঝাড়খণ্ডের মানুষ ভোট দিল, ঝাড়খণ্ডে বেশিরভাগই হচ্ছে এসসি এসটি, এবং তাদেরকে বোঝানো সোজা, তার সহজ সরল লোক, তাদেরকে নানারকম প্রতিশ্রুতি দিয়ে ঝাড়খণ্ডে গভর্নমেন্ট এলো। কিন্তু 5 বছর পরে এত উন্নতি করলো, এত উন্নতি করলো, এত উন্নতি করলো, মানে এত লুটলো, এত লুটলো, এত লুটলো, ঝাড়খণ্ডের মানুষ লাথি মেরে বিদায় করে দিল। তারা এখন আবার বাংলা, সোনার বাংলা করতে আসছে, সোনার ঝাড়খণ্ড করতে পারেনি, ছত্তিশগড় পারেনি, কোনো রাজ্যই পারেনি করতে, সব জায়গায় তো একই সাথে ছিল গভর্নমেন্ট, তারা এসছে বাংলার উন্নয়ন করতে। আসল ব্যাপারটা কি জানেন, মমতা ব্যানার্জি হচ্ছেন বাংলার লড়াকু একজন নেত্রী, যার আন্দোলনের জন্য এনআরসি বন্ধ হয়ে গেছে, ওই বিষয়গুলো পরে আসবো, আজকে তো সময় নেই। এনআরসিটা বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জির আন্দোলনের জেরে, এবং মমতা ব্যানার্জি একজন বাঙালি লড়াকু নেত্রী, তার বয়স বোধ হয় 63+ হবে, তাকে হারানোর জন্য পুরো কুরু বংশ চলে এসছে, মানে বিজেপি একটা কেন্দ্রীয় দল, তার হেন রাজ্যের বড় নেতা নেই আসেনি, হেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেই আসছে না, এমনকি হোম মিনিস্টার প্রধানমন্ত্রী অব্দি আসছে, একজন বাঙালি লড়াকু মহিলাকে হারানোর জন্য, একজন বাঙালি হিসাবে সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি বাদ দিন, একজন বাংলার মানুষ হিসাবে কিন্তু সত্যিই গর্ব হয়। মমতা ব্যানার্জি শুধু বাংলার গর্ব নন, সমগ্র বাঙালির গর্ব, পৃথিবীতে যত বাঙালি আছে তাদের প্রত্যেকের গর্ব। তো মমতা ব্যানার্জিকে জানাই আমি একটা অন্তরের আন্তরিক কোটি কোটি স্যালুট এবং কোটি কোটি প্রণাম, উনি সমগ্র বাঙালির গর্ব। আজকে যদি পৃথিবীর বুকে কোনো বাঙালি পলিটিশিয়ান থাকে যাকে বাঙালিরা ভরসা করে, নির্ভর করা যায়, সে হচ্ছে মমতা ব্যানার্জি। তা তাকে হারানোর জন্য গোটা ভারতবর্ষের বিজেপি লিডাররা হাজির, এটা থেকে গর্ব তো অবশ্যই হয়। আর আমি যেহেতু এসসি সম্প্রদায় থেকে এসছি, তফসিলি সম্প্রদায়ের মানুষ, বিজেপিতে থেকে তো তফসিলি সম্প্রদায়ের মানুষের জন্য কোনো কাজই করা যাবে না, ওরা খালি মিথ্যা কথা বলে। তার উদাহরণ আমি পরে দেবো, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, সেগুলো আমার কাছে ডেটাবেস আছে, আমি সব বলবো, ভোটের আগে কী বলেছিল, পরে কী করেছে, এখনো অবধি কী হয়েছে, বিপ্লব দেবকে কে চালায়, বিপ্লব দেবের তো আই কী বুঝতে আপনারা দেখতেই পারেন, ওই সব বলবো আস্তে আস্তে। সবে তো আজকে এলাম এখানে, আর একটা ব্যাপার রিসেন্ট দেখছি খুব, সবার নাকি দম বন্ধ হয়ে যাচ্ছে টিএমসিতে,
আসলে টিএমসি তো হচ্ছে মুক্ত বাতাস, খোলা হাওয়া। যাদের পলিউটেড বাতাস দরকার, মানে দূষিত বায়ু দরকার, তা হচ্ছে পৃথিবীতে যায়। পৃথিবীতে বায়ু আছে, জন্মানো না, কিন্তু দূষিত বায়ু। আপনারা জানেন তো যে ভালো ঘি, দেশি ঘি কিন্তু খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো, কিন্তু কুকুরকে খাওয়াবেন হজম হয়, মানে কুত্তার পেটে কিন্তু ঘি হজম হয় না। সেরকম এই টিএমসির মুক্ত বাতাসটাও দূষিত লোকদের হজম হয় না। সে অনেক ব্যাপার আছে, এগুলো ধীরে ধীরে সব কিছু বলবো। এখানে আজকে আমি আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থদা, প্রত্যেককে আমার আন্তরিক মানে ধন্যবাদ জানাই আমাকে টিএমসিতে নেওয়ার জন্য এবং কাজ করার সুযোগ করার জন্য। এবং আরও একজনকে আমি ধন্যবাদ জানাবো, তিনি হলেন প্রশান্ত কিশোর, যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার অভাবগুলো শুনেছিল, যে আমি বলেছিলাম আমাদের জন্য দ্বিতীয় কিছু করুক আগে দেখি, তারপর তো ভাববো। আমার এই কথাটা কিন্তু ওর থ্রু দিয়ে যেখানে পৌঁছে যাওয়ার পৌঁছে গেছিল দিদির কাছে। আজকের বাজেটটা দেখুন, আজকের বাজেটটা কিন্তু দিদি এসসিদের জন্য যথেষ্ট করেছেন এবং আগামী দিনে আরও অনেক করবেন, এটা বিশ্বাস রাখি। কারণ উনি আমার মতো একটা সাধারণ ছেলের কথা শোনার পরে যদি এতটা কিছু করেন, আমার ওনার তো দোষ নেই। আজকে আপনারা বলবেন 10 বছরের মাথায় গিয়ে কেন করলো? আরে আমাদের 84 MLA আছে এসসি এসটি মিলে, 68 এবং 16টা ST। আজকে কোনো MLA যদি আমাদের সম্প্রদায়ের মানুষের কথাটা ভালো করে ওনাকে না বলে, উনি কী করে করবেন? আজকে মুসলিমদের উন্নতি দেখুন কত উন্নতি করে দিয়েছেন উনি। কেন মুসলিম MLA-রা মসজিদরা বলে যে আমাদের সম্প্রদায়ের মানুষদের জন্য এটা দরকার, তা উনি আমাদের তো জানবেন কী করে? আমাদের MLA-রা কেউ উঠলে চাচ্ছিলেন তো, দেখেছেন যে SC-ST-র কোনো MLA যে দলেরই হোক, CPM, কংগ্রেস, TMC, BJP যে বলেছে যে ম্যাডাম বা দিদি আমাদের মানুষদের এগুলো লাগবে, কেউ কিন্তু বলে। তো 84টা MLA থাকতে মমতা ব্যানার্জি কী করে জানবে যে এদের কী অপরিযোগ? আজকে সামান্য আমি কিছু বলেছি করেছেন, এবার উনি আরও করবেন, উনি বিচক্ষণ, উনি দয়ালু মানুষ, ওনার মনে কোনো প্যাঁচ গোছ নেই। আমাদের BJP-তে এগুলো সব ভুল প্রচারণা হয় ওনার সম্বন্ধে, আমি তো দেখলাম একদম ওনার মতো মানুষই হয় না, মাটির মানুষ। এবং মানে খুব প্রচুর মানে কী বলবো, মানে প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন, উনি প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এবং সেটার উদাহরণ আমি এরপরে আরও দেবো, রাজীব ব্যানার্জিতে কী করে দিই, উনি ব্রাহ্মণ হয়েও উনি জানেন প্রত্যেকটা অমাবস্যা উনি নির্জলে উপোস করেন, কিন্তু উনি সেটা বলে বেড়ান না। কেন বলে বেড়ান না? ধর্ম রাজনীতি তো এক নয়, ধর্ম যার যার নিজের নিজের বাড়িতে করো। আমি আমি হিন্দু, আমি আমার ধর্মের ঠাকুরের নাম বলতেই পারি, অমুকের যা তমুকের যা বলতেই পারি, আমার ইচ্ছে। যে মুসলিম সে ইনশাল্লাহ বলতেই পারে, তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোনো দলের এজেন্ডা লেখা আছে রাজনৈতিক দল নেই। যাই হোক, প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই। আজকে তো শুরু হলো পথ চলা সবে, অনেক কাজ করা আছে বাংলার মানুষের জন্য। এই বাংলা মূলত বাঙালিদের, তারপরে যারাই বাইরের লোক আসুক তাদেরও বাংলা, কিন্তু তারা অতিথি হয়ে এসে তারা এখন স্থায়ী বাসিন্দাও অনেকে হয়েছেন, তারা আমাদের একই লোক, ঠিক আছে। কিন্তু বাংলায় প্রত্যেকটা রাজ্যের উন্নয়ন সেই রাজ্যের লোক করবে। বাংলার উন্নয়ন বাঙালি করবে, গুজরাটের উন্নয়ন গুজরাটি করবে, বিহারের উন্নয়ন বিহারি করবে, উড়িষ্যার উন্নয়ন উড়িয়ারা করবে। না তো আমার বাড়ির উন্নয়ন তোমার প্রতিবেশী এসে করবে? প্রতিবেশী যদি আমার বাড়ির উন্নয়ন করতে যায়, নিশ্চয়ই ধান্দা আছে বেটার। ধান্দা ছাড়া কোনো প্রতিবেশী আমার বাড়ির উন্নয়ন করতে আসবে না। তো এখানে ওরা চাইছে যে পশ্চিমবঙ্গে হিন্দি রাজ করতে, হিন্দি রাজ। আপনি BJP-র বড় ছোট মেজ কোনো নেতার বাড়ির ঠাকুরের আসনে রামের কোনো মূর্তি দেখাতে পারবেন? যে বাঙালি হিন্দু BJP লিডার বড় মেজ ছোট কারো বাড়িতে রামের মূর্তি পুজো হয় ঠাকুরের আসনে? নেই। তা জয় শ্রীরাম কেন বলতে হবে যেহেতু হিন্দিবাসীরা বলে? আমি জয় তারা বলতে পারবো না, আমি জয় ভোলে বাবা বলতে পারবো না, জয় বাবা লোকনাথ বলতে পারবো না, আমাকে শুধু জয় শ্রীরামই বলতে হবে। কেন? ওই হিন্দিবাসীরা বলে বলে, ওরা আসলে হিন্দি আজ করতে চায়। বিপ্লব দেবকেও চালায় সঞ্জয় শর্মা বলে, মিশ্র বলে এক ভদ্রলোক, বাইরের লোক হিন্দিবাসী। বিপ্লব দেব নামেই মুখ্যমন্ত্রী, ওকে চালায় একটা OSD। যাক, বলতে গেলে অনেক কিছু বলা হবে, ধীরে ধীরে সব বলবো। আজকে ছুঁয়ে ছুঁয়ে গেলাম, কয়লা গরু সব বলবো, কে কে কী আসল ব্যাপার, সন্ত্রাসীও বলবো, পঞ্চায়েত সন্ত্রাস মাস্টার মাইন্ড কে ছিল, কারা ছিল, কোথেকে পরিচালনা হয়েছে সব বলবো। আজকে সময় খুব কম, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমি আগে বলি, তারপর তো শুরু করবে। আমাদের আজকে দীপক বাবু এবং সুব্রত বাবু তারা BJP থেকে তপশিলি মোর্চার সহসভাপতি রাজ্যের এবং রাজ্য কমিটির
সদস্য সুব্রত রায় তারা জয়েন করলেন, তাদের মুখ থেকেই আপনারা এতক্ষণ শুনছিলেন। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি কথা বলি যে সংরক্ষণ সম্পর্কে কিছু খবর আপনাদের দেওয়ার দরকার। আমরা শুধু এসসিদের, এসটিদের, আদিবাসীদের, বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর লোকদের আমরা শুধু যোগদান করাচ্ছি না, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মাধ্যমে জাতি শংসাপত্র যেটা যেটা কাস্ট সার্টিফিকেট তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দুয়ারে সরকারের এই জাতি শংসাপত্রের আবেদন ১২/২/২১ থেকে অবধি আমাদের কাছে যে খবর যেটা পেয়েছি সরকারি তথ্য, দুয়ারে সরকারের সর্বমোট আবেদনের সংখ্যা জাতি শংসাপত্রের আবেদনের সংখ্যা হচ্ছে ২৪,৮৮৭, ২৪,৮৮৭ যাচাই সম্পূর্ণ হওয়ার আবেদনের সংখ্যা ওই ১০০%, অর্থাৎ ২৪,৮৮৭ ১০০%, সেগুলোকে অ্যাটেন্ড করা হয়েছে এবং তার নিষ্পত্তিকরণ হয়েছে। নিষ্পত্তি হওয়ার আবেদনের সংখ্যাও ১০০%, অর্থাৎ ২৪,৮৮৭ যেগুলো বর্জন হয়েছে তো বর্জনই হয়েছে, যেগুলো গ্রহণ হয়েছে তার নিষ্পত্তিও হয়েছে, সে নিষ্পত্তির সংখ্যা একই প্রায় ১০০%। সর্বমোট নিষ্পত্তি হওয়ার আবেদনের শতাংশ ১০০%। হয়তো এমন দেখা যেতে পারে যে আপনার কাজ আপনি অজান্তেই আপনি তপশিলি জাতি উপজাতির লোকরা আপনি লাইনে দাঁড়িয়ে আবেদন করেছেন, এরকম সংখ্যা থাকতে পারে, সেগুলো বর্জন করা হয়েছে। অর্থাৎ আমরা যে আবেদন পেয়েছি তার ১০০% নিষ্পত্তি করা হয়েছে, এইটা আপনাদের কাছে জানানোর দরকার। আরেকটা দুয়ারে সরকারের সর্বশেষ রিপোর্ট, তার সাফল্য যা প্রাণের ছোঁয়া বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, যা বাংলার সব হৃদয় মন জয় করছে, দুয়ারে সরকারের প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড শুধু নয়, ২৪,৮৮,০০০ যেমন একটু আগে বললাম জাতি শংসাপত্র ২ মাসের মধ্যে দেয়া হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড তো একটা সাকসেসফুল, তেমনি জাতি শংসাপত্র এটাও কিন্তু সফলের দিক, এখানে ১০০%-এর কাজ আমরা করেছি। দ্বিতীয় হচ্ছে এবারের বাজেট, এবারের বাজেটে দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান এই দুটি কর্মসূচির প্রতি বছর ২বার করে হবে। এবারে আমরা যে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী পেশ করেছেন, সেই বাজেটে বলা আছে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান
প্রতি বছর দুবার করে হবে। যার যার কোনো সমস্যা থাকবে তারা প্রথম ধাপে এই দুটো যে হবে তার প্রথম ধাপটা হবে আগস্ট সেপ্টেম্বর মাসে। আমাদের দুবার করে বছরে হবে, তার মধ্যে প্রথমটা হবে আগস্ট সেপ্টেম্বর মাসে, দ্বিতীয় ধাপ হবে ডিসেম্বর জানুয়ারি মাসে। এই দুটি কর্মসূচি শিবিরে এসে তা জানাতে পারবেন। অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে হবে, তখন সেই শিবিরে এসে বাদ বাকি লোকের যারা এখনো নিষ্পত্তি হয়নি সেগুলো নিয়ে যাবেন। আবার দ্বিতীয়বার ডিসেম্বর জানুয়ারি মাসে হবে, তখন যদি কোনো নিষ্পত্তি বাকি থাকে। প্রতি দুবার, প্রতি বছর দুবার করে আমাদের এই শিবির বসবে, ভোটের মুখেও নয়। কিন্তু তৃণমূল স্তরে 500টি, এটা শুধু ভোটের মুখের ঘোষণা নয়, তৃণমূল স্তরে 500টি মুখ্যমন্ত্রী 500টি প্রশাসনিক বৈঠক করেছেন, তারপর দুয়ারে সরকার এই পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম, যা অত্যন্ত উদ্দীপনা উৎসাহ সাধারণ মানুষের প্রাণের ছোঁয়া, হৃদয়ের তাগিদে তারা এই সমস্ত শিবিরে যোগদান করেছেন। এখনো পর্যন্ত শিবিরে প্রায় 2,75,25,000 মানুষ এসছেন এবং 25,000-এরও বেশি শিবির তৈরি হয়েছে, যেখানে 2,75,00,000 মানুষ যোগদান করেছেন। আরেকটি বড় ঘোষণা, আপনারা যখন বলেন এইসব খবর, ওইটা খবর, দলবদ্রুদের খবর, রং পাল্টানোদের খবর, তখন উন্নয়নের খবরটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু উন্নয়নের খবরটাই আগে আসার কথা। স্বাস্থ্যসাথী কার্ড প্রতি 3 বছর অন্তর রিনুয়াল হবে, পুনর্নবীকরণ হবে। অর্থাৎ এই আজকে যে স্বাস্থ্যসাথী কার্ড পেল, তার আবার 3 বছরের পরে সেটাকে রিনুয়াল করা যাবে। স্বাস্থ্যসাথী প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এটা যে শুধুমাত্র কথার কথা নয়, এটা যে বাস্তবায়ন, 10 কোটি মানুষের কাছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা সরকারি বেসরকারি জায়গায় পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে স্বাস্থ্যসাথী প্রকল্পে বাজেটেই বলা আছে আগামী অর্থবর্ষে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যসাথী যাতে চলমান থাকে, অনেকে বলছেন এটা হবে পরে আর হবে না, তা নয়, এটা চলমান হবে। প্রতি বছরে দুবার করে শিবির হবে এবং এর জন্য যে অর্থ ব্যয় স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য 1,500 কোটি টাকা বাজেটে ধরা আছে, বরাদ্দ করা আছে। এই খবরগুলো আপনাদের, এই দম বন্ধ হওয়া, দম ছেড়ে দেওয়া, এইসব আমি শুনেছিলাম যে ডান কান দিয়ে ধরো, বাঁ কান নাক দিয়ে বের করো, এইসব শুনেছিলাম স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু এতদিন দম বন্ধ না হয়ে থাকলো কী করে? এ কোনো সাঁতারুরাও তো পারে না, যারা এপার থেকে ওপারে যায় তারাও এরকম দম বন্ধ করে এপার থেকে ওপারে যেতে পারে না। এদের দম ছিল, দম নিয়েই দলকে ক্ষয় করবার চেষ্টা অনেকেই করেছেন, করছেনও। আবার দম ফোড়লে তখন বুঝবেন যে আবার ফ্রেশ দমটা কোথায় নেব। আমি এই উন্নয়নই আমাদের কার্ড, অনেকে বলছেন রাম কার্ড, সরকারি অনুষ্ঠানে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক আখড়া বানালেন এবং সেখান থেকে বললেন রাম কার্ড। আমি বলছি তা নয়, এখানে চলে জনতা কার্ড, মমতা কার্ড। জনতা কার্ডই আমাদের জেতাবে সেটা উন্নয়নের কার্ড,
আর বাংলার একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী হবে। এই কথাটাই সরল জিনিসটা, যারা প্লেনে করে আসছেন, চার্টারে করে আসছেন, চার্টারে করে চলে যাবেন, তাদের বুঝিয়ে দেওয়ার এখানে লোক নেই। বাংলার লোক আসন্ন নির্বাচনে যথাযথভাবে তাদের বুঝিয়ে দেবে এখানে জনতা কার্ডই আছে, এখানে মমতা কার্ডই আছে। আমি না দেখুন এই মাস্তান ফাস্তানদের ব্যাপারে খুব একটা বলি না, আমি সুস্থ রাজনীতি করার লোক। কে কোথায় কি কারণে মার খেলো, জমি দখলে মার খেলো না কি কারণে আমি জানি না, প্রশাসন প্রশাসনের কাজটা দেখবে। এবং নিশ্চয়ই যদি কাউর উপরে অকারণে কোনো আক্রমণ হয় প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে এইসব লোকের কথা তুলে সময় নষ্ট করছেন কেন আপনারা? এই করেই তো উনার এখানে একবারও জিজ্ঞেস করলেন না দুয়ারের সরকারের এই লোকটা পাইনি, তার ব্যবস্থা করুন। কখনো বললেন না যে ওই জেলার এটা হচ্ছে, শুধুমাত্র বেছে বেছে কতগুলো ভেসে যাওয়া মানুষকে তুলে ধরবার চেষ্টা করছেন, এতে তো কোনো লাভ হচ্ছে না। কোনোদিন গেছিল বলে তো আমি জানি না, লোকের ধারণা। দেখুন আর নির্দিষ্ট করে কোনো গোষ্ঠী কার বিরোধিতা করেছিল জানি না, উন্নয়নের লক্ষ্যে এই এসসি এসটি ওবিসি এদের উন্নয়নের লক্ষ্যে মমতা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ জনজাতি গোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের গতি তাকে আরও গতিময় করবার জন্য তারা জয়েন করছেন। সুতরাং তারা বুঝেছেন যে মিথ্যা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই আসল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন না, বাস্তবায়নও করে। না না ভুলভাল ঘোষ কি কোথায় ভুলভাল বকছে তাতে আমার কোনো এসে যায় না, ওকে বকতে দিন। এটা তো দলীয় ব্যাপার, এটা তো আর সাংবাদিক বৈঠকে বলার দরকার কি? দলের সাংগঠনিক বিষয়ে দল যেটা সিদ্ধান্ত নেবে, রাজ্যসভার তরফ থেকে যদি কোনো চিঠি দেওয়া থাকে তাহলে তারাই ব্যবস্থা নেবে, যা দলের সাংগঠনিক বা রাজ্যসভার যা রীতিনীতি আছে বা পার্লামেন্টের যা রীতিনীতি আছে সেই রীতিনীতির ভিত্তিতেই এগুলি হবে। No, I am not saying he has chosen to resign on the floor of the Rajya Sabha. Whether it is a correct process or not, the party functionaries of the AITC has taken up the issue and they will see to it that it is, if it is not done in accordance with the law, then we will say it is not done in accordance with the law. আরে ভাই এত বিএসএফ এর যাকে যেখানে সীমান্তে দেখার কথা তারা না দেখে গন্ডাখানেক নেতাকে ঢুকাচ্ছে আর গন্ডাখানেক করে তাদের সিকিউরিটি দিচ্ছে, তাহলে আবার ফলস কেস টাকিয়ে দেবে? এইসব করা ধোপে টিকবে না, আসলে পায়ের তলার মাটি নেই। যে মাটি তৈরি হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে অর্থ ব্যয়, তা যদি জনসাধারণের উন্নয়নের কাজে লাগাতে পারত, তা যদি রাজ্যের অনাদায়ী যে টাকা যে অর্থ সেই অর্থ যদি তারা রাজ্যকে দিতে পারতেন। আমফানে অন্যেরা পেল কিন্তু আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগে একটা পয়সাও পেলাম না। বাংলাকে শাস্তি দিচ্ছে, বাংলাকে প্রবঞ্চনা করছে,
বাংলাকে অবহেলা করছে, এর যোগ্য জবাব বাংলার মানুষ দেবে? আপনারা তো একযোগে আওয়াজ তোলা উচিত। প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়েছে তা নয়, বাংলার মানুষের ক্ষতি হয়েছে। সীমিত আর্থিক অবস্থার মধ্য দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন। আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে বাংলায় অন্যেরা পাবে প্রাকৃতিক দুর্যোগের টাকা, পাক, কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে? আবেদন করেও তার বঞ্চিত হবে, নিজে ঘুরে গেলেন দেখে, তখন ঘুরতে খুব ভালো লাগে। আর এখন বুঝেছেন যে আকাশেই থাকতে হবে, মাটিতে পা রাখা যাবে না, কেন মাটি নেই বিজেপির জন্য। তাই অর্থ বরাদ্দ না করে শাস্তি দিচ্ছে বাংলাকে, এর যোগ্য জবাব মানুষ 2021 দেবে। আবার কোথাও কোথাও মাঝে দেখেছে মুম্বাইয়ে 100 টাকা ক্রস করছে। ভারতবর্ষে আর কি হবে? পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, আর তার এফেক্টে জীবন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সব বাড়বে, এরপরে গ্যাসের দাম বাড়িয়ে দেবে। মানুষকে কোণঠাসা করো, আর মানুষের ইনকাম, রোজগার, রুটি রোজির উপরে আঘাত করো। কালকে দেখলাম কৃষকদের প্রতি কুম্ভীরাস্ত্র করছিলেন, আরে আইন বাতিল করো। আমাদের ডেরেকে ওব্রায়ন, প্রতিমা মণ্ডল, কাকুরি ঘোষদস্তেদার কতবার গেছে তাদেরকে সমর্থন জানাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীদের কথা হয়েছে। কৃষকদের আইন বাতিল না করে কৃষকদের সম্পর্কে কথা বলাটা এটা একটা মন কি বাত না, মনের কোনো বাত নেই, হৃদয়ের কোনো বাত নেই, শুধু ধমকানো চমকানো ছাড়া আর কোনো কাজ নেই। সুতরাং আপনারা যারা বলছেন তারা এই কথাগুলো আওয়াজ তুলুক। একটা রাজ্য সরকার, নির্বাচিত রাজ্য সরকার, সেখানে কোভিড মহামারী হলো, তার প্রতিরোধের জন্য সর্বদম সবাই মিলে চেষ্টা করা হচ্ছে। আমফানের মতন এত বড় একটি প্রাকৃতিক দুর্যোগ হলো, সেই প্রাকৃতিক দুর্যোগের কোনো 1-2 পয়সা তারা দেবে না? এটা ভাবা যায়? এই বঞ্চনা, এই উপেক্ষা, এই অবহেলা, তার বিরুদ্ধে তো আমাদের কথা বলতেই হবে, এবং বলবো, বাংলার মানুষকে নিয়ে বলবো। দেখুন, আমি ওই রকম সুইপিং কমেন্ট করবো না যে বঞ্চনা, আমি প্রমাণ দিয়ে বলছি যে আমফানের 1-2 পয়সাও ধার্য করা হলো না, অন্য জায়গায় হলো, এই জায়গায় হলো, অন্য জায়গায় পাক, আমাদের আপত্তি নেই, কিন্তু বাংলাকে তো বঞ্চনা করা হলো। বঞ্চনার অনেক রকম দিক আছে, স্পেসিফিক আপনি কোভিডে কি দিলেন, সব নিয়ন্ত্রণ আপনার হাতে নিয়ে বলছেন না আপনি মন কি বাত। আমার দুঃখটাকে দেখবে, বাংলার মানুষের দুঃখটাকে দেখবে, বাংলার মানুষ কি অবহেলিতই থাকবে? তা হতে দেব না। 2021 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মানুষ যোগ্য জবাব দেবে। আরে ছাড়ুন, আগে ডোমজুড়ে যেতে বলুন, তারপরে ওইখানে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব এক। আমরা তো বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে না জগাই মাধাই গদাই, তিনজনই এক, পতাকার রং আলাদা। ও ইউসি, উই ডু নট ওয়ান্ট টু হ্যাভ এ বিফিটিং রিপ্লাই টু এনি পলিটিক্যাল পার্টি, উই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, অ্যান্ড ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস।
which has been doing by our leader consistently, not on one issue, not on one project. Thank you.